বন্ধুরা আজকে দিনদিন আমরা উড়িষ্যা ঢুকে গিয়েছি কোথায় ঢুকেছি জানি না আমরা সকাল তো হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার সব ছেলেমেয়েরাও সব বেরিয়ে এসেছে সব রাস রাস করছে গুড মর্নিং এভরিবডি গুড মর্নিং এরাও ব্যস্ত হয়ে গেল আমরা মোটামুটি নন্দনকাননের কাছাকাছি আছি এটা বড্ড নোংরা ভীষণই নোংরা জায়গাটা এই অদ্ভুত প্রাণীদের মধ্যে সংযোগ তাই না গরুগুলো কেমন কাককে দিয়ে তাদের শরীর পরিষ্কার করাচ্ছে বসবাসে শুয়ে রয়েছে কাকগুলো তাদের গায়ে পোকামাকড় এগুলো খাচ্ছে এই হচ্ছে বাস্তুতন্ত্র ইকোসিস্টেম সবাইকেই সবার প্রয়োজন হয় কেউই ছোট নয় মরার মতো পড়ে আছে ব্রেকফাস্ট চলছে মুড়ি আলুর দম আমাদের রূপম ইসলাম ড্যান্স মাস্টার আর মিউজিক মাস্টার আচ্ছা কি হ্যামিল্টন এই এই তো আসল জিনিস শুরু হয়ে গেছে আর এগুলো ব্লগে উঠবে এগুলো ব্লগে উঠবে আর গার্ডেনরাও দেখবে চাপের কিছু নেই ভেতরে ঢুকে গেছে নন্দনকাননের ওখানে সব দাঁড়িয়ে আছে ওরা টিকিট কনসেশনের জন্য হয়ে যাবে মোটামুটি মনে হচ্ছে দেখা যাক এসব আসছে ঢুকে গিয়েছি নন্দনকাননে ভেতরে একটা সুন্দর ফোয়ারা মন্দ লাগছে না দেখতে বেশিরভাগ শান্ত নিরিবিলি পরিবেশ আসলে সকাল সকাল এসছি বলেই হয়তো এরকম যদি সকাল সকাল আসা যায় তাহলে এইরকমই পরিবেশটা পাওয়া যাবে সুন্দর একটা পরিবেশ ঢুকে গিয়েছি নন্দনকাননে সুন্দর ফোয়ারা সবাই রেডি লাইন দিয়ে সকাল সকাল এসে গেছি স্যারও আমাদের স্যারও দাঁড়িয়ে আছেন মোস্ট সিনিয়র পার্সন দীপক মাইতি স্যার পরের মাসে রিটায়ার হয়ে যাবেন এখানে স্কুলের তরফ থেকে শেষ ভ্রমণটা আমাদের সাথে স্যার ওয়েদারটা কেমন লাগছে আপনার চাকরি জীবনের শেষ শেষটা আমাদের সাথেই কাটাচ্ছেন তাই তো স্যারের প্রথম এটাই রাকেশ স্যার আসেননি এপাশে এসে গেছেন অন্যান্য স্যাররা সাফারির জন্য সব গাড়ি দাঁড়িয়ে আছে ভাড়ায় পাওয়া যায় গোটা এরিয়াটা দেখা এরা আমরা ভাড়ায় নিচ্ছি না আমরা এইভাবেই ঘুরে ঘুরে দেখবো এরকমটাই নেই আর এরকম তুলবে কি আর এইসব ছেলেপুলেদের দেখার থেকে পোজ দেওয়াটাই বেশি নিজেদের চাঁদ বানা মুখগুলোকে সারাক্ষণ দেখাতেই আছে কাকে দেখাবে কে জানে
ময়ূরী আর ময়ূর চলে গিয়েছে আমি আর এই আমার আরেকটা স্টুডেন্ট একসাথে আছি ও আমার পিছু ধরছে না সব এখানে হারিয়ে গিয়েছে কোথাও কোন দিকে কে ছড়িয়ে ছিটিয়ে গেছে আমরা কিছু বুঝতে পারছি না এই চলেছি বনের মধ্যে কিং কোবরা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের নন্দনকানন মোটামুটি ঘোরা শেষ এবার আমরা হোটেলে ফিরব হোটেলে ফিরে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরে উদয়গিরি খণ্ডগিরি ওই সাইডে যাওয়ার প্রোগ্রাম আছে আপাতত যাই না আমাদের যে গাইড সে কি করবে আজকে দুপুরের খাওয়া দাওয়া চলছে লাঞ্চ নমস্কার মেনু কি আজকে আচ্ছা রান্না কেমন হচ্ছে সবাই খাওয়াতে মেতে আছে ওদিকে খাওয়া কেমন হয়েছে রান্না রান্না ঠিক আছে বাহ আমাদের জাস বেটা জাস পাপড়ও পড়ে গিয়েছে আবার চাটনি সাথে সাথে এটা লেগ পিস বাচ্চা ছেলের হাত একটা পড়ে আছে এই আমাদের রান্নাঘর এই পটলের তরকারি ডাল মাংস পটলের তরকারি
আমাদের রাধুনি মশাই প্রত্যেকদিন রান্না খুব ভালো করছেন। আমরা এবার চলেছি উদয়গিরি খণ্ডগিরিতে, স্টুডেন্টরা সব আসছে হেলে দুলে। সত্যি এত খাওয়ানো হয়ে গেছে? আরে মুখটা দেখাও, দেখতে পাচ্ছি না। চন্দনা ম্যাডাম ফুল এনার্জি, আর আমাদের সঞ্জয়বাবু তো আছেন একেবারে। চার সখী আমাদের শরীরে বসে পড়েছে, সবকে বিধ্বস্ত নাকি? ঘুমটা ঘুম দুপুরের ঘুমটা নষ্ট হয়ে গেল না? নামাজ নামাজ কষ্ট হবে বিজয়ের ক্ষেত্রে। নামাজ সুন্দর জায়গাটা, দিব্য সময় কাটিয়ে দেওয়া যাবে যদি ওয়েদারটা ভালো থাকে। শীতকালে তো অবশ্যই ভালো। তো আজকে মেঘলা আছে বলে বেশ ভালোই লাগছে। দূরে ভুবনেশ্বর শহর দেখা যাচ্ছে। সব ফটো শুটে ব্যস্ত, সব ছানাপোনার দল। এবার সব হাই বলে দাও তো। উদয়গিরি খণ্ডগিরি দেখা শেষ, এবার ফেরার পালা। আজকের মতো এখানেই ট্রিপ শেষ, এটুকুই ছিল আজকে নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরি।